ज्ञान को करो जरूर। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে তোমাদের অধ্যায়ে দশম অধ্যায়ে খাদ্যের কাজ নিয়ে পড়াবো। খাদ্য কি জীবন ধারণের জন্য আমাদের কি খাদ্য খুবই অপরিহার্য? খাদ্য থেকে পুষ্টিপ্রাপ্ত পুষ্টি উপাদানগুলোই আমাদের দেহে বিভিন্ন কাজ করে থাকে। আমাদের শরীরে খাদ্য গ্রহণের পরে যে কাজগুলো সম্পূর্ণ হয় তা হলো কি কি কাজ করে? দেহ গঠন ও বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ, তাপ উৎপাদন ও কর্মশক্তি প্রদান, দেহের অভ্যন্তরীণ কার্যাদি নিয়ন্ত্রণ, রোগ প্রতিরোধক ক্ষমতা তৈরি। কি কি কাজ করে? দেহ গঠন ও বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ, তাপ উৎপাদন ও কর্মশক্তি প্রদান, দেহের অভ্যন্তরীণ কার্যাদি নিয়ন্ত্রণ, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। খাদ্যের উপাদান কি কি থাকে? খাদ্যের উপাদান, খাদ্যকে বাংলায় বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক বস্তু পাওয়া যায়। খাদ্যের মধ্যে যেগুলো আমাদের শরীরে বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করে, শরীরকে সুস্থ সবল ও কর্মক্ষম রাখে, তাদেরকে কি বলা হয়? পুষ্টি উপাদান বা খাদ্য উপাদান, পুষ্টি উপাদান বা খাদ্য উপাদান। এই পুষ্টি উপাদানগুলো আমাদের দেহে বিভিন্ন কাজে ব্যবহৃত হয় খাদ্যের মধ্যে অবস্থিত বিভিন্ন পুষ্টি উপাদানগুলো প্রধানত কয় প্রকার? ছয় প্রকার। কি কি? প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, ধাতব লবণ এবং পানি। কি কি? আমি আবার বলছি, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, ধাতব লবণ, পানি। প্রোটিনের গঠন, প্রোটিন কি? সব প্রোটিন কি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন নিয়ে গঠিত। কোন কোন ক্ষেত্রে সালফার, ফসফরাস, লৌহ ইত্যাদি মৌলিক পদার্থ যুক্ত থাকে। যেমন কোন কোন ক্ষেত্রে সালফার, ফসফরাস ও লৌহ মৌলিক পদার্থ যুক্ত থাকে। প্রোটিনকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাঙলে প্রথমে অ্যামাইনো অ্যাসিড এবং পরে কার্বন, হাইড্রোজেন ইত্যাদি মৌলিক পদার্থ পাওয়া যায়। অ্যামাইনো অ্যাসিড বড় আকারে এক একটা প্রোটিনকে আদ্র বিশ্লেষিত করলে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অ্যাসিড অণু পাওয়া যায়। এদের প্রত্যেকটা অণুতে কমপক্ষে একটা অ্যামাইনো দল, যেমন NH2 ও একটি কার্বক্সিল দল বিদ্যমান থাকে। এদেরকে কি বলা হয়? অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড গুলো প্রয়োজনীয়তার ভিত্তিতে এদের দুই ভাগে ভাগ করা হয়েছে। কি কি? অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিড, আর একটা হচ্ছে অনাবশ্যক অ্যামাইনো অ্যাসিড। প্রোটিনের শ্রেণীবিভাগ, উৎস অনুযায়ী প্রোটিনকে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে। একটা হচ্ছে প্রাণীজ প্রোটিন, আর একটা হচ্ছে উদ্ভিজ প্রোটিন। প্রাণীজ প্রোটিন কি? যে প্রোটিন গুলো প্রাণী জগৎ থেকে পাওয়া যায় তাকে প্রাণীজ প্রোটিন বলে, যেমন মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি প্রাণীজ প্রোটিন। উদ্ভিজ প্রোটিন কি? উদ্ভিজ জগৎ থেকে প্রাপ্ত প্রোটিনকে উদ্ভিজ প্রোটিন বলা হয়, যেমন ডাল, বাদাম, সয়াবিন, শিমের বিচি ইত্যাদি খাদ্যে উদ্ভিজ প্রোটিন। অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের পরিমাণের উপর ভিত্তি করে তিন শ্রেণীতে ভাগ করা হয় প্রোটিনকে। কি কি? সম্পূর্ণ বা প্রথম শ্রেণীর প্রোটিন, আংশিক পূর্ণ বা দ্বিতীয় শ্রেণীর প্রোটিন, অসম্পূর্ণ বা তৃতীয় শ্রেণীর প্রোটিন। প্রোটিনের কাজ কি কি? কাজ করে প্রোটিন দেহ গঠন ও বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ ও রক্ষণাবেক্ষণ, তাপ শক্তি উৎপাদন, দেহের রোগ প্রতিরোধ শক্তি অর্জন, মনন শক্তির বিকাশ, দেহাভ্যন্তরের কাজ নিয়ন্ত্রণ, প্রয়োজনীয় উপাদান পরিবহন করে, দেহে পানি সমতা রক্ষা করে। তাহলে কি কাজ করে? আটটা কাজ করে। দেহ গঠন ও বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ ও রক্ষণাবেক্ষণ করে, তাপশক্তি উৎপাদন করে, দেহের রোগ প্রতিরোধ শক্তি অর্জন করে, মনন শক্তির বিকাশ, দেহাভ্যন্তরের কাজ নিয়ন্ত্রণ, প্রয়োজনীয় উপাদান পরিবহন করে, দেহের পানি সমতা রক্ষা করে। অভাবজনিত লক্ষণ কি কি? প্রোটিন শিশুর খাদ্যে প্রোটিনের অভাব হলে কি কি লক্ষণ দেখা দেয়? দেহের বৃদ্ধি ব্যাহত হয়,
ওজন কমে যায়, চামড়া খসখসে হয়, চুলের রং ফ্যাকাশে হয়, মেজাজ খিটখিটে হয়, মানসিক চাপ বিকাশ পিছিয়ে পড়ে, প্রোটিনের ঘাটতিতে এনজাইমের সংশ্লেষণ কি হয় কমে যায়, খাদ্য ঠিক মতো পরিপাক হয় না, বদ হজম হয়। আমরা যে খাদ্য খেয়ে থাকি ওগুলো যদি প্রোটিন অভাব হয় তাহলে ঠিক মতো কি হয় না, পরিপাক হয় না, বদ হজম হয়, রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যায়। এরপর আসো কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটটা কি, আমাদের দৈনিক খাদ্যে বিভিন্ন পুষ্টি উপাদানগুলোর মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ সবচেয়ে কি বেশি, এই উপাদান অন্যান্য উপাদানগুলোর মধ্যে দামেও কি সস্তা, শরীরে তাপ ও শক্তি সরবরাহের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কার্বোহাইড্রেটকে কয় ভাগে ভাগ করা হয়, তিন ভাগে, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড। মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড। লিপিড বা ফ্যাট ও ভিটামিন, লিপিডটাকে খাদ্যের ছয়টি উপাদান, খাদ্যের উপাদান কয়টি, ছয়টি। ছয়টির মধ্যে লিপিড হচ্ছে সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন করে, প্রায় সব প্রাকৃতিক খাদ্যবস্তুর মধ্যে এদের উপস্থিতিতে লক্ষ্য করা যায়। স্নেহ জাতীয় পদার্থগুলোকে ভাঙলে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল পাওয়া যায়। স্নেহ পদার্থের শ্রেণী বিভাগ, স্নেহ পদার্থের বৈশিষ্ট্য অনুযায়ী শ্রেণী বিভাগ, স্নেহ পদার্থকে বৈশিষ্ট্য অনুযায়ী দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কঠিন স্নেহ, তরল স্নেহ। আবার উৎস অনুযায়ী শ্রেণী বিভাগ, উৎস অনুযায়ী স্নেহ পদার্থকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে উদ্ভিজ্জ স্নেহ আর একটা হচ্ছে কি প্রাণীজ স্নেহ। খাদ্যের উৎস, প্রথম শ্রেণী স্নেহ, দ্বিতীয় শ্রেণী স্নেহ, চতুর্থ শ্রেণী স্নেহ। এরপর আসো ভিটামিন। ভিটামিনটা কি, দীর্ঘদিন গবেষণা করে লক্ষ্য করা যায় আমাদের প্রকৃতি যা খাদ্য কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট ছাড়াও এমন কিছু রাসায়নিক উপাদান রয়েছে যার অভাবে বিভিন্ন ধরনের রোগ যেমন বেরিবেরি, রাতকানা, রিকেট, এনিমিয়া ইত্যাদি রোগ দেখা যায়। নির্দিষ্ট রোগের জন্য নির্দিষ্ট কিছু উপাদান গ্রহণে তা ভালো হয়ে যায়। এই উপাদানগুলোই হচ্ছে কি ভিটামিন। অর্থাৎ ভিটামিন বা খাদ্যপান হচ্ছে খাদ্যের মধ্যে অবস্থিত বিভিন্ন প্রকার জটিল জৈব রাসায়নিক যৌগ বা জীব দেহে খুব সামান্য পরিমাণে প্রয়োজন হয়, কিন্তু এদের উপস্থিতি ছাড়া জীব দেহের শক্তি উৎপাদন ক্রিয়া ব্যাহত হয় ও সুস্থ স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ সম্ভব হয় না। এবং এই যৌগগুলোর অভাবে বিভিন্ন ধরনের রোগ দেখা যায়। দেহে এই অত্যাবশ্যকীয় উপাদানটার চাহিদা কিন্তু খুব সামান্য। ভিটামিনের শ্রেণী বিভাগ, দ্রবণীয়তার উপর ভিত্তি করে ভিটামিনগুলোকে কয় ভাগে ভাগ করা হয়, দুই ভাগে। একটা হচ্ছে কি চর্বিতে দ্রবণীয় ভিটামিন, আর একটা হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন। ভিটামিনের কাজ, ভিটামিন বিভিন্ন ধরনের কাজ করে থাকে। কি কি কাজ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, শরীরকে সুস্থ সবল ও কর্মক্ষম রাখে, দেহের বৃদ্ধি সাধন করে, গর্ভাবস্থায় শিশুর গঠন ও স্বাভাবিক বৃদ্ধির জন্য প্রয়োজন, পানির বংশবৃদ্ধিতে সাহায্য করে, স্নায়ু ও মস্তিষ্কের কর্মদক্ষতা ঠিক রাখে, চোখ ও ত্বক সহ বিভিন্ন অংশের সুস্থতা রক্ষা করে, রক্ত গঠনে সাহায্য করে, শরীরে বিভিন্ন পুষ্টি উপাদানের যথাযথ ব্যবহার করে স্বাস্থ্য ও কর্মদক্ষতা অটুট রাখে। ভিটামিন এ ও ডি, ভিটামিন এ কে উৎস অনুযায়ী দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রাণীজ উৎস, একটা হচ্ছে উদ্ভিজ উৎস। ভিটামিন ডি, ভিটামিন ডি হচ্ছে কি, ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে কি ক্যালসিফেরল। এটাকে এটা রিকেট রোগ প্রতিরোধ করে বলে এই ভিটামিনকে রিকেট রোগ প্রতিরোধক ভিটামিন বলে। এটা চর্বিতে দ্রবণীয় কিন্তু পানিতে দ্রবণীয় নয়, তাপে নষ্ট হয় না। এরপর আসো খনিজ লবণ। খনিজ লবণ কিরকম, কি কি, ক্যালসিয়াম ও ফসফরাস। শরীরের গঠনে প্রোটিনের পরে খনিজ লবণ পদার্থ বা ধাতব লবণের স্থান। দেহের উপাদানের প্রায় শতকরা 96 ভাগ জৈব পদার্থ এবং 4 ভাগ অজৈব পদার্থ বা খনিজ পদার্থ রয়েছে। দেহে প্রায় 24 প্রকার বিভিন্ন খনিজ পদার্থ রয়েছে, ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, সোডিয়াম, ক্লোরিন, ম্যাগনেসিয়াম, লৌহ, ম্যাঙ্গানিজ, তামা।
আয়োডিন, দস্তা, অ্যালুমিনিয়াম, নিকেল ইত্যাদি হচ্ছে কি খনিজ পদার্থ, দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করে, ভূমিকা রাখে বিভিন্ন স্বাস্থ্য রক্ষার জন্য। এগুলো খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয়। কোনো খাদ্যবস্তু পুড়ালে যে সাদা ছায় অবশিষ্ট থাকে তাকে খনিজ পদার্থ বা অজৈব লবণ বলা হয়। তাহলে কোনো খাদ্যবস্তু পোড়ালে যে সাদা ছায় অবশিষ্ট থাকে তাকে খনিজ পদার্থ বা অজৈব লবণ বলে। পরিমাণের মাপকাঠিতে এদেরকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি প্রধান খনিজ লবণ, আরটা হচ্ছে লৌহ লেশ মৌল খনিজ লবণ। এবার আসো ক্যালসিয়াম খনিজ লবণের গুলোর মধ্যে দেহে ক্যালসিয়ামের পরিমাণ সবচেয়ে বেশি। দেহে 99% ক্যালসিয়াম থাকে, হাড়ে 1% থাকে, রক্তে এবং দেহের জলীয় অংশে ও কোমলে কোমলকণ্ঠ। উৎস কি কি? প্রাণীজ উৎস, উদ্ভিজ উৎস। ফসফরাস কি? দেহের খনিজ উপাদানগুলোর মধ্যে ক্যালসিয়ামের পরে ফসফরাসের স্থান। আমাদের দেহে জৈব ও জৈব দুই ধরনের যৌগ হিসেবে ফসফরাস বিদ্যমান। উৎস কি? ফসফরাস কোথায় থেকে উৎপন্ন হয়? প্রাণীজ উৎসের মধ্যে দুধ, ডিম, মাংস, যকৃত, মাছ এবং উদ্ভিজ উৎসের মধ্যে শাকসবজি, ডাল, ডেকি, চাটা, সিদ্ধ চাল, মটরশুঁটি, ফুলকপি, গাজর ইত্যাদি ফসফরাস পাওয়া যায়। তাদেরকে ফসফরাস পাওয়া যায়। লৌহ, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে 3 থেকে 5 গ্রাম লৌহ থাকে। মানব দেহের জন্য এটি গুরুত্বপূর্ণ লেশমূল। মোট লৌহের 2/3 অর্থাৎ 65% লৌহ রক্তের হিমোগ্লোবিন অণুতে বর্তমান থাকে, প্রায় 5% পেশিতে থাকে। আয়োডিন, মানুষের দেহে আয়োডিনের পরিমাণ 12 থেকে 15 মিলিগ্রাম। শরীরে পুষ্টির জন্য আয়োডিন একটি অত্যাবশ্যকীয় লেশমূল। 2/3 আয়োডিন থাকে থাইরয়েড গ্রন্থিতে। উৎস হচ্ছে কি? সামুদ্রিক মাছ, সমুদ্রের তীরবর্তী এলাকায় শাকসবজি ও পশুর মাংসে পাওয়া যায়। পানি, বেঁচে থাকার জন্য কি পানি অত্যাবশ্যকীয়? মানুষ কয়েক সপ্তাহ খাবার না খেয়েও কি করতে পারে? বেঁচে থাকতে পারে, কিন্তু পানি না খেয়ে একদিনের চেয়ে বেশি বেঁচে থাকতে পারে না। মানুষের দেহে 55 থেকে 75% পানি দ্বারা গঠিত। পানি বিভিন্ন ধরনের কাজ করে থাকে শরীরে, যেমন শরীরে বিভিন্ন কোষের স্বাভাবিক কাজ বজায় রাখার জন্য পানি প্রয়োজন হয়। খাদ্য পরিপাক ও শোষণের সহায়তা করে। শরীর থেকে বর্জ্য পদার্থ বের করার জন্য পানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শরীরের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখার জন্য পানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোষে পুষ্টি উপাদান পরিবহনে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য রোধ করে। এবার আসলো খাদ্য পরিপাক ও খাদ্য পরিকল্পনা অধ্যায় 11। খাদ্য পরিপাকটা কি? বেঁচে থাকার জন্য আমরা বিভিন্ন প্রকার উৎস থেকে আমরা বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণ করে থাকি। অধিকাংশ খাদ্যবস্তু দেহে সরাসরি কাজে লাগে না, কারণ খাদ্য হিসেবে আমরা যেগুলো গ্রহণ করি সেগুলো অধিকাংশ বৃহত অনুবিষ্ট এবং দেহের রাসায়নিক গঠন অত্যন্ত কি জটিল। খুব সামান্য পরিমাণে কয়েকটি খাদ্যবস্তু যেমন গ্লুকোজ ও কয়েকটি খনিজ লবণ সরাসরি কাজে লাগে না। অধিকাংশ খাদ্যবস্তু ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে দেহের গ্রহণ অনুযায়ী উপযোগী সরল উপাদানে পরিণত হওয়ার পর তার শরীরে কাজে আসে। যেমন ভাতের প্রধান পুষ্টি উপাদান হচ্ছে স্টার্চ। ভাত খাওয়ার সাথে সাথে তাই স্টার্চ শরীরের কোনো কাজে আসবে না, কারণ স্টার্চ আমাদের গ্লুকোজ অণুর সমন্বয়ে গঠিত। পরিপাকটা একটু জেনে নিই কি খাদ্য উপাদানের বৃহৎ ও জটিল অণুগুলো ক্ষুদ্র ও সরল অণুতে রূপান্তরিত হয়ে শরীরে শোষিত হয়ে রক্তস্রোত মিশে যায়। বৃহৎ উপাদান থেকে ক্ষুদ্র ও সরল উপাদানে পরিণত হওয়ায় কাজ বিভিন্ন ধরনের অ্যাসিড ও এনজাইমের সাহায্যে ধাপে ধাপে বিক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। খাদ্যের এই জটিল উপাদান থেকে সরল উপাদানে পরিণত হওয়ার ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে ঘটে থাকে। এই প্রক্রিয়াটাকে বলা হয় পরিপাক ক্রিয়া। যে পরিপাকটা কি? যে প্রক্রিয়ায় খাদ্যবস্তু বৃহত্তর জটিল অণুগুলো বিভাজিত হয়ে বা ভেঙে দেহের উপযোগী ও বিশেষণযোগ্য সরল ও ক্ষুদ্রতর অণুতে পরিণত হয় তাকে কি বলা হয়? পরিপাক। পরিপাক তন্ত্র, পরিপাক তন্ত্রের মধ্যে রয়েছে পুষ্টিক নালী আর পরিপাক গ্রন্থি। মানুষের পরিপাক তন্ত্রটি পুষ্টিক নালী ও পরিপাক গ্রন্থি নিয়ে গঠিত। পরিপাক নালীর অন্তর্গত অঙ্গগুলো হচ্ছে মুখ, লিভার,
গলবি অন্ননালী পাকস্থলী ক্ষুদ্রন্ত ও বৃহদ অঙ্গ। আর পুষ্টিগ্রন্থি গুলো হলো লালাগ্রন্থি যকৃত ও অগ্ন্যাশয়। কিশোর ও কিশোরীর খাদ্য পরিকল্পনা শৈশব থেকে পূর্ণ বয়সে পরিণত হওয়ার মধ্যবর্তী সময়কালকে কৈশোরকাল বলা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 10 থেকে 19 বছর বয়স পর্যন্ত এই সময়টা হচ্ছে কৈশোরকাল। এই বয়সে শারীরিক বর্ধন দ্রুত হয় ছেলেদের ক্ষেত্রে 12 থেকে 15 বছর এবং মেয়েদের ক্ষেত্রে 10 থেকে 13 বছর বয়সে বর্ধনের গতি সর্বোচ্চ হয়। এই বয়সে বর্ধনের গতি বৃদ্ধির কারণে শক্তি চাহিদা বাড়ে, এছাড়া প্রোটিন ভিটামিন ও ধাতব লবণের চাহিদাও কি বেড়ে যায়। কিশোর কিশোরীর পুষ্টির চাহিদা, শক্তির চাহিদা, প্রোটিন, ধাতব লবণ, ভিটামিন ইত্যাদি। কিশোর কিশোরীদের খাদ্য তালিকা তৈরির সময় কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে। কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে একটু বলি। প্রতিবেলার প্রথম খাবারে অর্থাৎ সকাল দুপুর রাতে বেলায় মৌলিক গোষ্ঠীর বিভিন্ন শ্রেণীর বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণ করতে হবে। কিশোর কিশোরীদের প্রতিদিন প্রয়োজনীয় কিলোক্যালোরির চাহিদা যাতে পূরণ হয় সেজন্য পর্যাপ্ত পরিমাণে শস্য শস্য জাতীয় খাদ্য প্রতিদিনের খাদ্য তালিকায় থাকতে হবে। প্রতিদিন উদ্ভিজ ও প্রাণীজ উভয় উৎসের থেকে প্রোটিন গ্রহণ করতে হবে। দিনে অন্তত একবার প্রাণীজ প্রোটিন গ্রহণ করতে হবে। প্রতিদিনের খাদ্য তালিকায় বিভিন্ন ধরনের মৌসুমী ও রঙিন যেমন কি কি আছে, হলুদ, সবুজ, লাল, বেগুনি, সাদা ইত্যাদি বর্ণের শাকসবজি ও তাজা টক জাতীয় ফল অবশ্যই কি হতে হবে, থাকতে হবে। তাহলে আমরা কি কি করেছি খাদ্য পরিপাক, খাদ্য পরিপাকের মধ্যে পরিপাক তন্ত্র, পুষ্টির নালী, পুষ্টি ঘুমটি, কার্বোহাইড্রেট, ফ্যাট ও প্রোটিনের পরিপাক, কিশোর কিশোরী খাদ্য পরিকল্পনা, কিশোর কিশোরী পুষ্টির চাহিদা ইত্যাদি করেছি আমরা। আজকে এতটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।